বন্ধুরা, আজকে আমি তোমাদের এক প্রাচীন ইতিহাস জানাব। বন্ধুরা, টুডেস মিশন জামালদহ সৎসঙ্গ বিহার। তো চলো ঘুরে নেওয়া যাক মন্দিরটি। আজকে আমি তোমাদের সঙ্গে জামালদহ সৎসঙ্গ বিহার অর্থাৎ আশ্রমের সমস্ত ইতিহাস শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেতে পারো। এই দেখো বন্ধুরা, আমরা উপরে উঠছি। মন্দিরের ভিতরে সমস্ত দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। এই মন্দিরটি 2 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করা হয়েছিল। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে মেলা হয়। শ্রীশ্রী বরদা নিজেই এসে এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এই দেখো চারদিকটা আমি তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজে এসে এই মন্দিরে থেকেছিলেন। তখন এত বড় ছিল না এই মন্দিরটি, শুধুমাত্র একটি ঘরের ঘর ছিল। তারপর ঠাকুরের দয়ায় ধীরে ধীরে এই মন্দিরটি বৃহৎ আকার ধারণ করে এবং পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ সবখানে এই মন্দিরের নাম ছড়িয়ে পড়ে। শ্রী শ্রী বরদার নির্দেশে এখানে একটি সুইমিং পুল তৈরি করা হয়। সেখানে ঠাকুর পরিবারের সকলে এসে স্নান করত। তো বন্ধুরা, আমি তোমাদের সম্পূর্ণ কিছু ঘুরে ঘুরে দেখাবো। এই দেখো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে একটি ফোয়ারা, এটি অনুষ্ঠানের সময় খোলা থাকে। এই দেখো চারদিকে অনেক গাছ রয়েছে। বন্ধুরা, ভাদ্র মাসের নবমী তিথিতে অর্থাৎ নবমী তিথিতে এখানে তাল নবমী পালন করা হয়, যেটি শুধুমাত্র ঠাকুর বাড়ি, দেওঘর এবং শুধুমাত্র জামালদা মন্দিরেই এটি পালিত হয়ে থাকে। বন্ধুরা, এখানে রয়েছে বিভিন্ন রকমের ভেষজ উদ্ভিদ, যা দিয়ে প্রায় অনেক ধরনের ওষুধ তৈরি করা যায়। আশ্রমের চারদিকে রয়েছে প্রচুর ভেষজ উদ্ভিদ, যা আশ্রমের বাসিন্দাদের অনেক প্রয়োজনে কাজে লাগে। বন্ধুরা, আমি তোমাদেরকে মন্দিরের পিছনের রাস্তাটি দেখাচ্ছি। এখানে রয়েছে একটি শিশু উদ্যান। এই দেখো শিশু উদ্যানের গেট দেখা যাচ্ছে। যদিও গেটটি বন্ধ, তবু আমরা আরও একটি রাস্তা আছে, পিছনের রাস্তা, সেখান দিয়ে নিয়ে যাব তোমাদেরকে। তোমরা সেটি দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমরা অনেকে এসেছি, যেহেতু আমাদের পুজোর পরের দিনই, তাই আমার ভাই বোনেরাও এসেছে আমাদের সাথে, আমার দিদি ভাই এসেছে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক পিছনের রাস্তাটি দিয়ে আমি তোমাদেরকে নিয়ে যাব। তো দেখতে থাকো। বন্ধুরা, দিদি ভাই একটু সানগ্লাসটি ধরেছিল, তো আমি সেখানে একটি মন্দিরের প্রতিবিম্ব দেখতে পেলাম। তখনই আমি সেটি ফটো ফ্রেমে করে নিলাম শুধুমাত্র তোমাদের জন্য। দেখো বন্ধুরা, এই দেখো আশ্রমের একজন পুরোহিতের সাথে আমরা কথা বললাম। মন্দিরের এই কর্মীর সাথে আমরা কথা বলে মন্দির সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম আরো। তো চলো এবার সুইমিং পুলে যাওয়া যাক। তো বন্ধুরা, এই দেখো সুইমিং পুলটি। তোমাদেরকে বললাম না যে এখানে ঠাকুর পরিবারের লোকেরা স্নান করতো, এই তো এই সুইমিং পুল। তো বন্ধুরা, এখানে দেখো বেত গাছ রয়েছে। এই বেত গাছ দিয়ে বিভিন্ন বেতের জিনিস তৈরি হয়, বিভিন্ন চেয়ার টেবিল, যে তোমরা দেখো ফটো ফ্রেম বেতের, সেই বেত গাছ দিয়েই তৈরি হয়। এখানে আরো বিভিন্ন গাছ রয়েছে। দেখো কত বড় হাইব্রিড অ্যালোভেরা গাছ রয়েছে এখানে, আরো বিভিন্ন ধরনের গাছ রয়েছে, বিভিন্ন ভেষজ উদ্ভিদ রয়েছে। তো বন্ধুরা, এখানে একটি গুহা ছিল, আমরা সেই পাশের রাস্তাটি, গুহার পাশের রাস্তাটি দিয়েই বেরিয়ে যাচ্ছি। গুহাটি যদিও এখন বন্ধ রয়েছে। এই দেখো আমরা গুহার পাশের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ভাইয়ের খুব জল তেষ্টা পেয়ে গিয়েছিল, তো জল খেলো। এই দেখো নাটমণ্ডপটি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই নাটমণ্ডপেই সৎসঙ্গ, মাতৃ সম্মেলন, আরও ঠাকুরের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে।
এখানে বিভিন্ন বাণী রয়েছে, দেখো তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করব। এই দেখো নাটমণ্ডপ থেকে মন্দিরটি দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। আমি আবারও তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখা যাব। তো বন্ধুরা, ওই দেখো দেখা যাচ্ছে একটি তিনতলা মন্দির। এখানে থাকে বাবাইদা, বর্তমান ভারপ্রাপ্ত বাবাইদা এখানে থাকে, যেটি দেওঘর ছিল শুধুমাত্র জামালদহ সৎসঙ্গ মন্দিরেই রয়েছে। নাটমণ্ডপটা আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখা যাচ্ছে নাটমণ্ডপের পাশে, এখানে ভোগের প্রসাদ বিতরণ করা হয় রাত্রিবেলা 7টার দিকে এবং দুপুরবেলা 12টার দিকে। দুপুরবেলা ভোগে থাকে পুষ্পান্ন, পনির, আরও অনেক কিছু ভাজা, এবং রাতের বেলা ভোগে থাকে লুচি, সুজি, পায়েস, বিভিন্ন আইটেম। আর এখানের বিখ্যাত প্রসাদ হলো ছানা, ঠাকুরকে ছানা এবং বাতাসা ভোগ দেওয়া হয়। এই দেখো আকাশ দেখা যাচ্ছে, আকাশটা কত সুন্দর, এবং তার সাথে চূড়াও দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, আমরা চারদিকটি ঘুরতে ঘুরতে আবার সামনের দিকে চলে যাচ্ছি, চলে এসেছি প্রায়। এটি হলো বড়মার মন্দির, যেটি তোমাদের দেখা যাচ্ছে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। যদিও মন্দিরটি বন্ধ, তাই তোমাদের ভিতরটি দেখাতে পারলাম না আমি। এটা বড়মার মন্দির, পাশে কাউন্টার রয়েছে, সেখানে বিভিন্ন ওষুধ পাওয়া যায়। জামালদহ সৎসঙ্গ বিহারে রয়েছে আরও একটি লাইব্রেরি, যেখানে ঠাকুরের লেখা বিভিন্ন বই পাওয়া যায়, ঠাকুরের ছবি পাওয়া যায়, ঠাকুরের কলম পাওয়া যায়, খুবই স্বল্প মূল্যে সেটি পাওয়া যায়। তোমাদের সাথে তাল নবমীর কথা বলেছিলাম না, সেখানে রথ থাকে। এই দেখো সেই রথ, তোমাদের সাথে আমি সেটি শেয়ার করছি। এই রথটি নগরে ঘোরানো হয়। তো বন্ধুরা, আর কিছুদিন পরেই রয়েছে তাল নবমী, সেই তাল নবমীর ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে আবার আমার ক্যাপচারটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো সেই প্রতিবিম্ব এখন রয়েছে, তোমাদের সাথে খরগোশ শেয়ার করছি। দেখো আমার ভাই তো হাতির পিঠে আকারে শুয়ে পড়েছে। মন্দিরটি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো ঢোকার গেটটি, রথটি রয়েছে আবার। এই দেখো বন্ধুরা, আমরা মৃগ কারণে গিয়ে হরিণদের খাওয়াচ্ছি, বুট কিনে তাদেরকে খাওয়ানো হলো। এখানে রয়েছে একটি ক্যান্টিন, যেখানে তুমি বিভিন্ন খাবার পেয়ে যাবে। এই ক্যান্টিনে তুমি খুবই স্বল্প মূল্যে লুচি, চা, সবজি, বিভিন্ন চপ, পকোড়া পেয়ে যাবে। সমস্ত কিছুই সেখানে নিরামিষ থাকে। এই দেখো মন্দিরটি, আমি যদিও তোমাদের সাথে হরিণ, খরগোশ ইত্যাদি কিছু শেয়ার করছি, তাও এখানে অনেক বছর আগে ময়ূর ছিল, বিভিন্ন বাঘ ছিল, বিভিন্ন জন্তু জানোয়ার ছিল, পাখি ছিল। এই দেখো বন্ধুরা, এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, আমি তোমাদের সাথে সেই প্রসাদ বিতরণের মুহূর্তটিও শেয়ার করছি। আরও একবার সুইমিং পুলটি দেখিয়ে দিচ্ছি, যদিও এটি ব্যবহার করা হয়নি, তাই এখানে বিভিন্ন আবর্জনা জমে গিয়েছে। এই দেখো জঙ্গল দেখা যাচ্ছে না, এখানে বাঘের খাঁচা ছিল, আর বর্ষাকালে ময়ূর যে পেখম মিলত না, সেটা ছিল অপূর্ব দৃশ্য। বাবা ঠাকুমাদের মুখে শুনেছি, এখানে যখন ময়ূর পেখম মেলত বর্ষাকালে, সেখানে দূর দূরান্ত থেকে অনেক লোকের ভিড় জমত। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি নাটমণ্ডপের উদ্দেশ্যে। সেই নাটমণ্ডপের চারপাশটা আমি তোমাদেরকে দেখাবো, এবং সেখানে রয়েছে ঠাকুরের বিভিন্ন বাণী, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক নাটমণ্ডপের চারপাশটি। নাটমণ্ডপে যাওয়ার রাস্তাতে বিভিন্ন ভেষজ উদ্ভিদ রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন প্রায় এসেই পড়েছি নাটমণ্ডপের কাছে। আমি মনে করি ঠাকুরের সেই বাণীগুলো তোমাদের ভবিষ্যৎ জীবনে অনেক 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 কাজে লাগবে। তো তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো বন্ধুরা, ওই দেখো নাটমণ্ডপটি দেখা যাচ্ছে, আমরা যাচ্ছি এখন। এই দেখো বিভিন্ন ঠাকুরের বাণী, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী,
আমি আশা করি তোমাদের ভবিষ্যৎ জীবনে বর্তমান জীবনে এগুলো কাজে আসবে। এই দেখো ঠাকুর মন্দিরটি আবারও তোমাদের সামনে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এক অপূর্ব দৃশ্য, মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে সেই পিছনের রাস্তাটি দিয়ে। আমরা এখন যাব মৃগকাননে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আরো। তো চলো, লেটস গো। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আরও জামালদা সম্পর্কে তোমরা কি কি জানতে চাও সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল মৃগকাননে, হরিণের সন্ধানে। তো লেটস গো গাইস। এই দেখো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি। আমি তোমাদেরকে বলেছিলাম না, আশ্রমে বিভিন্ন ভেষজ গাছ রয়েছে, তো যে রাস্তা দিয়ে আমরা যেতে যাবো সেখানেই রয়েছে ভেষজ উদ্ভিদ। মৃগকাননে যাওয়ার সময় আমাদের বড় মার মন্দিরটি আবার পড়বে, তোমাদেরকে আবারও সেটি দেখিয়ে দিচ্ছি আমি। চারদিকটা দেখো, এখানে এলেই যেন মন শান্ত হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যদি আসতে চাও তোমরা যে কোনো জায়গার থেকেই আসতে পারো, এবং জামালদহ বাস স্ট্যান্ডেও নামতে পারো বা আশ্রমেও স্টপেজ দেয় বাসের, সেখানেও নামতে পারো। আর যদি তোমরা জামালদহ বাস স্ট্যান্ডে নামো তাহলে পূর্ব দিকে প্রায় 200 মিটার হেঁটে আসতে পারো, বা টোটো বা অটোতে করেও চলে আসতে পারো। এই দেখো বন্ধুরা, আমরা মৃগকাননে ঢুকছি, প্রায় চলে এসেছি আমরা। তোমরা দেখতে থাকো, এই যে দেখছো না বসার জায়গা, এখানে ঠাকুর পরিবারের লোকেরা এসে বসতো, তাই ঠাকুর পরিবারের লোকেরা ছাড়া এখানে কেউ বসে না, এর ভেতর দিয়েও কেউ যায় না। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি সৎসঙ্গ মৃগকাননে। হেডিংসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো, আমাদের এখন সিঁড়ি দিয়ে নামতে হবে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। তো চলো আমরা যাই। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে হরিণ দেখাবো, চলো তো খুঁজি হরিণগুলো কোথায় আছে। আয় 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 হরিণ, আয় খেতে দিব। আয় 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 হরিণ, আয় আয় আয়। এই দেখো, আয় 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 বন্ধুরা, এখানে খরগোশ রয়েছে বন্ধুরা, দেখো কি কিউট না। আমরা এখানে খরগোশদেরও ছোলা খাওয়ালাম। এখানে রয়েছে ক্যান্টিন, আমি তোমাদের তো বলেইছি যে এখানে সমস্ত রকমের নিরামিষ আইটেম তোমরা পেয়ে যাবে, খুবই স্বল্প মূল্যে সেটি পেয়ে যাবে। এই দেখো হরিণগুলো কি দেখা যাচ্ছে, এখানে পাখি ছিল, বহু পাখি ছিল, বিভিন্ন ধরনের পাখি ছিল, এগুলো নেই এখন। তো বন্ধুরা, এখন আমরা খরগোশকে খাওয়াবো। আমরা তো খরগোশকে ছোলা খেতে দিলাম, খরগোশটা সব ছোলাই খেয়ে নিল, তোমাদেরকে সেটা দেখাবো অবশ্যই। এ দেখো, এখন আমরা তাকে পাতা খাওয়াচ্ছি। এ দেখো, আমি তাকে পাতা খাওয়াচ্ছি এবং আমার ভাই বোনরাও রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ খরগোশগুলো কিন্তু খুবই কিউট ছিল। খরগোশগুলোকে দেখে আমার মনে হচ্ছিল আমি জানি ওগুলোকে এখনই কোলে করে বাড়িতে নিয়ে আসি, তো সেটা তো সম্ভব হলো না আমাদেরকে। তো আমরা এখন যার সন্ধানে এসেছিলাম দেখি তো সে কোথায় আছে। চলো বন্ধুরা, খুঁজে নেওয়া যাক আমাদের সন্ধানের হরিণ কোথায় রয়েছে। যদিও আমার ভাই এখনো খরগোশকে পাতা খাওয়াতেই ব্যস্ত, তোমাদেরকে সেটাও আমি শেয়ার করছি। আমাদের সন্ধানের হরিণ, এখন আমাদের গন্তব্যের হরিণ সামনেই চলে এসেছে প্রায়। দাঁড়াও, আমি তোমাদের সাথে সেটি শেয়ার করছি। এই দেখো, দেখা যাচ্ছে, আয় হরিণ, আয় 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 হরিণ, আয় 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 আয়, ছোলা খাওয়াবো, পাতা খাওয়াবো, আয় 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 আয়। আমাদের হরিণ যার সন্ধানে আমরা এসেছিলাম সে চলে এসেছে। তোরা, আমি তোমাদের সাথে সেই হরিণটি শেয়ার করছি।
আমার ভাই বোনেরা তো সেই হরিণের ছবি তুলতেই ব্যস্ত, আমি তোমাদের সাথে সেটি শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, আমরা হরিণকে ছোলা খেতে দিলাম, তারপর কিছু পাতাও খেতে দিলাম। দেখো তো, আমরা তো হরিণকে খাওয়ালাম, তো আমাদের তো এখান থেকে যেতে হবে। এখন অনেকটা সময় কাটালাম। তো গাইস, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সব আপডেট তোমরা সবার আগে পেতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো আমি আশা রাখি তোমরা অবশ্যই একবার জামালদহ সৎসঙ্গ বিহারে এসে ঘুরে যাবে। আমি আশা করি তোমাদের সেখানে ঘুরতে খুবই ভালো লাগবে। তোমরা সকলে খুব ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।